স্যার আমি কোডিং, এডিটিং, ডাটা অ্যালগোরিদম, ডাটা মাইন্ডিং, সিএইচ, পিএইচপি, জাভা, সি, রুবি এবং গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এবং ইটিসি ইটিসি এইসব সব ব্যাপারে স্যার খুব ভালো এক্সপার্ট। এবং স্যার আমি রিসেন্টলি গুগল থেকে ইন্টার্নশিপ করেছি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, তাহলে আপনি সিকিউরিটি গার্ডের জন্য অ্যাপ্লাই করতেছেন কেন? স্যার আসলে আমি একজন ইঞ্জিনিয়ার। স্যার ইঞ্জিনিয়ারিং পাস করার পরে স্যার ইঞ্জিনিয়ারিং চাকরিতে দূর, স্যার একটা সিকিউরিটি গার্ডের চাকরি পর্যন্ত পাইনি। স্যার স্যার একটু দেখেন, স্যার ইন্টারভিউতে আসছি, স্যার প্যান কেনার টাকা ছিল না, স্যার দেখেন, স্যার প্লিজ, স্যার এই চাকরিটা স্যার প্লিজ আমাকে দিবেন। স্যার মিস্টার রহিম, আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু বলেন। আবার মনে করে দিলেন স্যার, সেটা ঠিক করেনি স্যার, সে মোটেও এটা ঠিক করেনি। হাই লিখেছিলাম, রিপ্লাইটা পর্যন্ত দিল না স্যার। আমি জব এক্সপিরিয়েন্সের কথা বলেছি। ও আমি ফ্রেশার স্যার। নাম কি? কোয়ালিফিকেশন? কোয়ালিটিস? তোমার নাম কি? আমার নাম, আমার নাম তানভীর। ও না না, আমার নাম, আমার নাম, আমার নাম পিয়াস। ভুলে গেছি স্যার। আপনি কি নার্ভাস? না স্যার। তোমার নাম কি? স্যার সোজা লাইনে আসেন, তোমার সম্পর্কে কিছু বলো। আমি আমি জেলে ছিলাম। কেন? একজনের মার্ডার করছিলাম, কারণ উনি কইছিল তুমি রিজেক্টেড। তুমি সিলেক্টেড, সিলেক্টেড। তোমার নাম কি? স্যার আমার নাম, আমার নাম রিপন ভিডিও। কিন্তু এই জায়গা তো অন্য কিছু লেখা। স্যার যখন দেখতেই পারতেছেন তখন বলতেছেন কেন? বাসা কোথায় তোমার? স্যার আমার বাসা, আমার বাসা বরিশাল। কিন্তু এই জায়গা তো অন্য কিছু লেখা। স্যার যখন দেখতেই পারতেছেন তখন বলতেছেন কেন? স্যার আমি আপনাকে একটা কথা বলতে চাই, বাট কথাটা আমি ভুলে গেছি। কি বলতে চাও? স্যার আমি তো বললাম এটা আমি ভুলে গেছি, তাহলে এটা আমি কিভাবে বলবো? ও আচ্ছা, আপনি সিলেক্টেড। থ্যাংক ইউ স্যার। স্যার এই জায়গায় তো লেখা রিজেক্টেড, যখন দেখতেই পারতেছেন তখন জিজ্ঞেস করতেছেন কেন? তো স্যার আমি যেটা বলতে চাচ্ছি, আমার যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা দিয়ে আমি 50,000 টাকার একটা চাকরি পাবো? তো কি কি বলেন স্যার, আপনি কোনো ইন্টারভিউ ছাড়াই আমার চাকরি দিতে পারেন? আমার মনে হয় স্যার আমার কি পরিমাণ এক্সপিরিয়েন্স আছে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। তাই স্যার আমার ইন্টারভিউ না স্যার, আমার চাকরি দেন, চাকরি, চাকরি। তুই এখন অন্য কিছু চিন্তা করার আগে এই রুম থেকে বেরো, বেরো। নো প্রবলেম, বি কমফোর্টেবল। ওকে স্যার, ওকে। উড ইউ টেক সামথিং? ইয়েস স্যার, আই নিড সাম চিকেন পাস্তা, ইটালিয়ান পাস্তা, ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই উইথ মেয়োনিজ, চিকেন বার্গার, বিবিকিউ বার্গার, চিকেন চাউমিন, থাই ক্লিন স্যুপ, এনি সফট ড্রিঙ্কস। ওকে স্যার, গিভ মি এ গ্লাস অফ কোকা কোলা, নেস্টি অ্যাপল, নেস্টি লেমন, হ্যাপি অ্যাপল, অ্যান্ড ওয়ান থিং, এ কোল্ড কফি।